আজকে ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ত্রিপুরাতে একটি অপশন সেন্টার করার দাবি ছিল। এই ব্যাপারে 2018 সাল থেকে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী সুক্রিয় উদ্যোগে টি বোর্ড অফ ইন্ডিয়াকে বারবার অনুরোধ করেছে ত্রিপুরাতে অপশন সেন্টার করার জন্য। এই দাবি পূরণ হয়েছে। মঙ্গলবার রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত ইন্টার অ্যাক্টিভ মিট অন এস্টাবলিশমেন্ট অফ টি অপশন সেন্টার ইন ত্রিপুরা নামক অনুষ্ঠানে এই কথা বলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। রাজ্য শিল্প বাণিজ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন অনুষ্ঠানে দপ্তরের সচিব অভিষেক চন্দ্র, কলকাতা টি বোর্ডের এইচ ও সহ আরো অনেকেই ছিলেন। ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন, এই কারণে যে দীর্ঘদিন আমাদের যে চাহিদা যে ত্রিপুরাতে অক্সিজেন সেন্টার করা যায় কিনা, এই ব্যাপারে আমরা টি বোর্ড ইন্ডিয়ার সঙ্গে, বিশেষ করে আমাদের 2018 নতুন সরকার আসার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে যে টি বোর্ড ইন্ডিয়াকে আমরা বারবার অনুরোধ করেছি যে ত্রিপুরাতে অক্সিজেন সেন্টার হলে পরে আমাদের পক্ষে সবচেয়ে মঙ্গলদায়ক, এই কারণে কারণ বর্তমানে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রায় 90 লক্ষ কেজি 9 মিলিয়ন চা পাতা উৎপাদন হয়, যেটাকে আমরা সিটিসি বলি। তো আমাদের একমাত্র বাজার হল কলকাতা অপশন মার্কেট এবং গুয়াহাটি অপশন মার্কেট। তো সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে ওয়ার হাউস ভাড়া, সেখানে আমাদের ব্রোকারদের টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার হাউস ভাড়া করতে